একটি দুটি নয়, পরপর সাত সাতটি তাজা বোমা ছড়িয়ে রয়েছে একটি পরিত্যক্ত বাড়িতে। সকালে এই বোমাগুলি দেখে স্থানীয়রা, আর বড় বড় বোমা মেঝে ছড়িয়ে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় হুগলি চুচড়া আনন্দমঠ এলাকার বাসিন্দাদের মধ্যে। বাসিন্দাদের অভিযোগ, কেউ বা কারা এই বোমাগুলি রেখেছে অথবা পরিত্যক্ত ঘরে তৈরি করা হতো এই বোমাগুলি, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশকে, চুচড়া থানার পুলিশ হাজির হয় সেই ঘটনাস্থলে। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত ভোটে রাজ্যের নানান প্রান্তে বোমা বিস্ফোরণের ঘটনার পর নিজেদের এলাকায় এইভাবে বোমা উদ্ধারে আতঙ্কিত তারা। একটি দুটি নয়, একেবারে সাত সাতটা তাজা বোমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একেবারে পরিত্যক্ত বাড়িতে। সকালে এই বোমাগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা এবং তারা আতঙ্কিত হয়ে পড়েন, আর বড় বড় বোমা মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা। হুগলির চুচুড়া আনন্দমঠ এলাকার ঘটনা, বাসিন্দাদের অভিযোগ, কেউ বা কারা এই বোমাগুলি রেখে গিয়েছে এই পরিত্যক্ত ঘরে তৈরি করা হতো এই বোমাগুলো, এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশকে, চুচুড়া থানার পুলিশ হাজির হয় ঘটনাস্থলে। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত ভোটে রাজ্যের নানান প্রান্তে বোমা বিস্ফোরণ ঘটার পর নিজেদের এলাকায় এইভাবে বোমা উদ্ধারে আতঙ্কিত হয়ে পড়েন তারা। পাপু সাতরা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পাপু, একটা দুটো বোমা নয়, পরপর সাত সাতটা তাজা বোমা ছড়িয়ে ছিটিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে পড়ে থাকে এবং এই বোমাগুলি দেখতে পায় স্থানীয়রা, কে বা কারা এই বোমাগুলো রেখেছে পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? একদমই মধুবন্যা, ঘটনার যে বলে রাখবো যে পঞ্চায়েত নির্বাচন আগের একটি কিন্তু হুগলি জেলা জুড়ে কিন্তু একাধিক জায়গায় কিন্তু বোমা উদ্ধার ছিল। ভোট পর্ব মিটে গেলেও কিন্তু তার বেশ কয়েকদিন যে গণনা কেন্দ্র বা তার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু একাধিক সময় একাধিক জায়গায় কিন্তু বোমা উদ্ধেছে। আজ কিন্তু সেরকমই ঘটনাগুলো চুচুড়ায়, এবং তারই দুই মহিলা কিন্তু যে মাঠে যাদের যে কৃষি কাজ করার যেতে যাওয়ার সময় সেটা দেখতে পান কয়েকটি গোলাকৃতি কিছু পড়ে থাকে, তারা তখনই তাদের গ্রামে খবর দেয়, এবং যারা এই বিষয়ে যারা অকিবল তারা কিন্তু আসে যে তারা এসে দেখে যে হ্যাঁ এগুলো কোনো গোলাকার কিছু বল নয়, এগুলো বোমা। সাথে সাথে কিন্তু গ্রাম থেকে কিন্তু সোজাসুজি খবর দেওয়া হয় চুচুড়া থানা, এবং সেখান থেকে ঘটনাস্থলে চলে আসেন চুচুড়া থানার পুলিশ আধিকারিকরা এবং সব দিকটা ঘটিয়ে দেখেন এবং সব দিকটা খোঁজ খবর নেন এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর যে প্রথমে একটা বোমা পাওয়া গেলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় আরো অনেকগুলি বোমা, টোটাল মোট নটি বোমা কিন্তু উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই বোমা উদ্ধার ঘিরে কিন্তু হুগলি জেলায় কিন্তু কার্যত চাঞ্চল্য সৃষ্টি তৈরি হয়েছে, এবং এই বোমা কোথা থেকে এলো কিভাবে এলো তা নিয়ে কিন্তু পুরোটাই এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে। যদিও আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি এই ঘটনা কিন্তু ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু হয়েছে, তবে এবং পাশাপাশি যে এই বোমা ঘিরে ঘিরে কিন্তু এলাকার যে সাধারণ মানুষ তারা কিন্তু আতঙ্ক, বিশেষ করে আতঙ্ক কিন্তু ঘরের মহিলারা, তারা যেটা জানা যাচ্ছে যে তাদের বাচ্চারা কিন্তু ওই এলাকায় খেলতে যান, খেলতে গিয়ে কিন্তু কোনো রকম একটা বড় দুর্ঘটনা ঘটতে পারো, তো সেদিকে থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছে। তবে এই বিষয় নিয়ে কিন্তু পুলিশ মহলেও কিন্তু সবটাই খোলাসা না করলে কিন্তু জানা তদন্ত চলছে। ধন্যবাদ পাপু। পাপু সাতরা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি। পরে তো আমাদের এখানে যে হালদার কাকু থাকে উনি তো ওই শুক্লা জেঠিমার কাছে ফোন করে যখন বললো উনি বললো দাঁড়াও আমি তাহলে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছি। আরে দাদা দেখুন এইদিকে আমাদের পাশে পাড়ার এপাড়ার পাড়ার লোকেরা আমরা এই রাস্তাটা দিয়ে তো সবসময় অনবরত ব্যবহার করছি কিন্তু এইদিকে তো কাউকে কোনোদিনও দেখিনি নামতে। কিন্তু এত দেখে এবার রাতের বেলা তো এবার রাতের বেলা কারা যাচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি না, কিন্তু দিনের বেলা সারাক্ষণ লোকে এটা দিয়ে যাওয়া আসা করছে যাচ্ছে আসছে। এই মাঝের মধ্যে কাকিমা ওই শাকসবজি তুলতে যায় বলে এটা সেটা কেটে কেটে দেয়, ওই উনি আজকে দেখেছে বলে আমরাও জানতে পারলাম, নইলে আমরাও কিছু জানতে পারতাম না। পরিস্থিতি আমরা চাইবো যে এখান থেকে তাড়াতাড়ি করে উদ্ধার করে দিক, কারণ আমাদের এই জায়গাটা এখন ভয়ানক অবস্থায় হয়ে গেছে, আমরা তো কোনোদিন ভাবতে পারিনি। বলুন আমাদের আশেপাশে সবার বাড়িতেই বাচ্চা কাচ্চা রয়েছে, খেলতে খেলতে বাড়িতেও দুটো বাচ্চা রয়েছে তাই না?
খেলতে গিয়ে ওর মা বাবাও থাকে না, এক এক সময় কাজে চলে যায় এদিক ওদিক, ওদেরই যদি কিছু বিস্ফোরণ ঘটে গেলে তো আশেপাশের লোকের আশেপাশের ঘরগুলোই তো হবে এই সব দুর্ঘটনাগুলো। তাহলে তো ঝিঙেরা তুলতে গেছিলাম, গিয়ে দেখলাম যে জানলা দিকে তাকিয়েছি, দেখছি যে বমির মতো লাগছে। আচ্ছা বমি তো মনে করলাম আমি, এবার কেউ চেনে না, কেউ চেনে না, চেনে বা কি আমরা কি চিনি এইরকম।